সাপটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন উল্ফ স্নেক বা ঘরচিতি সাপ, যেটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এবং এই গরমের সময় এই সাপটি আমাদের গৃহস্থালি ঘরেই সাপটা আছে, তো কি সাপ আছে এখন আমরা জানি না। এখানে সম্ভবত কমন উল্ফ স্নেক বা যেটাকে আমরা ঘর চিনি সাপ বলি এই সাপটাই পাওয়া যায়, এছাড়া এখানে এই জায়গাটাতে কোনো সাপ পাওয়া যায় না সেভাবে। তো চলুন দেখি ওটা কি সাপ আছে, রেস্কিউ করে আপনাদেরকে পুরো টোটালটা বলবো যে এটা কী সাপ আছে, সাপের সম্বন্ধে বলবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, আমার রেস্কিউ কেমন লাগে এবং আমার আপনারা সবাই জানেন আমার পেটস নিয়ে মেনলি চ্যানেল, এবং সেটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন রেস্কিউটা করি। তো আমরা সাপটাকে এই জায়গাটা সাপটা বলছো ওনারা ঢুকে আছে, তো কী সাপ আছে সেটা এখন দেখবো। এখন আমি জানি না এটা কী সাপ আছে, তো চলুন সাপটাকে নেওয়ার পর ধরবার পরে দেখছি কী সাপ আছে। তো এখানে একটি কমন উল্ফ স্নেক বা ঘরচিতি সাপ বসে আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন উল্ফ স্নেক বা ঘরচিতি সাপ, যেটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এবং এই গরমের সময় এই সাপটি আমাদের গৃহস্থালি ঘরেই আনাগোনা করে। তো সাপটা দেখুন, এটা একটা বিগ সাইজ কমন উল্ফ স্নেক আছে। সাপটিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি হচ্ছে কমন উল্ফ স্নেক বা ঘরচিতি সাপ। এই সাপটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ, এবং এই সাপটিকে আপনাদের মানে কোনো ভয়, এই সাপটি যদি আপনাদের গৃহস্থালির ঘরে এগুলো থাকে, এরা ছোটো ছোটো ব্যাঙ টিকটিকি ইঁদুর, ব্যাঙটা খায় না সম্ভবত, বেশিরভাগ টাইম এরা টিকটিকি আর ইঁদুরটাই খায়, তো এই সাপে ভয়ের কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। তবে এই সাপটা কামড়ায় বলে এদেরকে উল্ফ স্নেক বলা হয়, মানে বিশাল কামড়ায়, সামনে দুটো উল্ফের মতো দাঁত আছে, বিশাল রকমভাবে বাইট করে। আর এই উল্ফ স্নেকটা একটু বিগ সাইজেরই, মানে একটু মোটাসোটা একটা বড় সাপ, প্রাপ্তবয়স্ক একটা সাপ। তো দেখতে পাচ্ছেন, তো সাপটিকে রেস্কিউ হয়ে গেছে, এবার একে আমরা কোটোর মধ্যে ঢোকাবো, মানে বক্সিং করব। তো চলুন বক্সের মধ্যে ঢুকে নিই। ওকে আমরা বক্সিং করে নিচ্ছি। তো দেখতে পেলাম সাপটাকে আমরা বক্সিং করে নিলাম। যে বন্ধুরা